আসসালামু আলাইকুম, আমি জেম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর চলেন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আপনি যদি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী হয়ে থাকেন, এছাড়া শিক্ষক নিবন্ধন বা বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রার্থী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটি হতে চলেছে আপনার জন্য একটি গাইডলাইনমূলক, নির্দেশনামূলক এবং চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক নির্দেশনামূলক একটি ভিডিও। এবং এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনি গোছালো প্রস্তুতি নেবেন। এবং আজকে আমি একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেই টপিকসের ভেতরে কিভাবে অত্যন্ত গোছালো, সুন্দর, গোছালোভাবে পড়াশুনো করলে আপনি ওই টপিকসের উপর যেভাবেই প্রশ্ন আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। আমরা যে বিচ্ছিন্নভাবে পড়াশুনো করি, সেই বিচ্ছিন্নভাবে পড়াশুনো করে আসার কারণে আমরা পরীক্ষায় ঠিকভাবে অ্যান্সার করতে পারি না। তো শুরুতেই আমি রিকোয়েস্ট করব, কে কোথা থেকে দেখছেন সেটা জানিয়ে দিন, কোন জেলা থেকে, জেলা উল্লেখ করুন, এবং যে কেউ একজন আমাকে অ্যান্সার করুন যে আপনি আমার কথাগুলো সঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না। এবং থার্ড যে রিকোয়েস্টটা করব, যে আমার জাহাঙ্গীর অনলাইন স্কুলটি, এই পেজটি আপনি শেয়ার করে দিন। শেয়ার করে দিলে এটা আপনার টাইম লাইনে থেকে যাবে, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পরবর্তীতে হারিয়ে গেলেও আপনি আপনার টাইম লাইনে খুঁজে পাবেন। এছাড়া আপনার টাইম লাইনের কারণে আমার ভিডিওটি একটু পেজটি রিচ হবে, এই এক্সপেক্ট আপনাদের কাছে আমি আশা করি অবশ্যই করতে পারি। এবং লাইক বা ফলো বাটন দিয়ে আমার পাশে থাকুন। আশা করি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো আমি একটু দেখে নিই কে কোথা থেকে দেখছেন, শুনতে পাচ্ছেন কি না। মাশাল্লাহ, বাগেরহাট থেকে অনাদিব রায়, রায়হান, নোয়াখালী থেকে মেরিনা জুথি, কলারুয়া থেকে, আমার কলারুয়ার মানুষও লাইভে যুক্ত হয়েছেন। ইতিমধ্যেই অনেকেই লাইভে যুক্ত হয়েছেন, যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিভাবে টপিক্সের উপর, গুরুত্বপূর্ণ টপিক্সের উপর আপনারা প্রস্তুতি নেবেন, এবং কিভাবে বেসিকের ভেতরে যাবেন, এবং কম কিছু সংখ্যক লাইন মনে রাখার মাধ্যমে পুরো একটা টপিক্সকে মনে রাখবেন, সেরকম কিছু কৌশল, টিপস অ্যান্ড ট্রিক্স আমি ফ্রি ক্লাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। তো শুরুতেই আমি একটা আমার প্রচারণা চালিয়ে নিই, সেটা হলো আমার কিন্তু একটি অনলাইন পেইড ব্যাচ চালু করেছি। চালু করেছি মিনস হচ্ছে আগামী 5 সেপ্টেম্বর থেকে এই পেইড ব্যাচের ক্লাস শুরু হবে, এই রাতে ক্লাস হবে। ক্লাস নেব আমি, জিএম জাহাঙ্গীর আলম, এক্স স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি, নন ক্যাডার, বিপিএসসি। এবং আমার সাথে ক্লাস নেবে আমারই সহকর্মী তুষার কুমার বর্মন, নন ক্যাডার, জীববিজ্ঞান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বর্তমানে সে কিছুদিন আগে 41তম যে বিসিএস এ রিটেন হলো সেইখানকার এডুকেশন ক্যাডার। এই দুইজন মিলে আমরা ক্লাস নেব, এবং আমাদের কোর্সের ডিউরেশন 2.5 মাস। আশা করি প্রাইমারির জন্য একটা অত্যন্ত গোছালো একটা ক্লাস বা আমাদের কোর্স চালু হতে চলেছে। ইতিমধ্যে অসংখ্য সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ যা স্টুডেন্ট পেয়েছি আমাদের কোর্স চালু করার মতো হয়ে গেছে। আপনারা যারা এখনও দ্বিধাধীন, মানে দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা পরীক্ষা পিছিয়ে যাবে বলে বসে আছেন, আসলে পরীক্ষা ডেট হয়ে গেলে কিন্তু আপনি সময় পাবেন না। সুতরাং প্রস্তুতিটা আগেই নিয়ে রাখুন। যারা ভর্তি হতে চান তাদের জন্য আমার মোবাইল নাম্বার 01778988871, এই নাম্বারে আপনারা সরাসরি ফোন দিলে আমাকে পাবেন। শুধুমাত্র ভর্তির ব্যাপারে ছাড়া অন্য কোনো বিষয়ে ফোন না দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, বা আমার পেজে আপনারা প্রশ্ন করে রাখতে পারেন, আমি সময় পেলে উত্তর দেব। তো যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ইংলিশের একটি টপিকস নিয়ে আলোচনা করব। স্বপ্নবাজ, আসসালামু আলাইকুম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জুলফিকার নাইম, সিরাজগঞ্জ থেকে, কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি। আসলে একটু আর্লি চলে আসলাম, আরও আর্লি আসতে চেয়েছিলাম, কিন্তু এই সময়টা আসলে সবার পড়ার মোক্ষম টাইম, 10টার পরে লাইভে আসলে সবার বেশি বেশি থাকে। তো যাই হোক, যারা দেখতে পারেনি আপনারা শেয়ার করে দিন, তারা এই ভিডিওটি দেখে নিতে পারবে। তো প্রাইমারির জন্য আমি মূলত বলি যে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট, মূলে মোট 50টার মতো টপিকস আছে। যে টপিকসগুলো যদি আপনি ভালোভাবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বেশি গুরুত্ব এবং ইম্পর্টেন্ট একটু কম গুরুত্ব, এইরকম গুরুত্ব কম বেশি দিয়ে যদি আপনি টপিকসগুলো ভালোভাবে একবার শেষ করতে পারেন,
তাহলে আপনি প্রাইমারিতে অবশ্যই টিকবেন, এবং একবার টিকা শুরু হয়ে গেলে আপনি কিন্তু বারবার টিকবেন, শুধু প্রাইমারিতে না, সব জায়গায়। আমি যখন প্রথমে চাকরিতে টিকতাম না, কোথাও টিকতাম না, যখন একবার টিকা শুরু হয়ে গেল আমি দেখা গেছে 5টা পরীক্ষা দিলে 3টা পরীক্ষায় টিকে গেছি। এটার মানে হচ্ছে যখনই আপনার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে আপনি টিকা শুরু করবেন। এর আগে যতদিন পর্যন্ত আপনার এই ল্যাকিংস থেকে যাবে, ধরেন আপনি ন্যারেশন পারেন না, ভয়েসেস পারেন না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারেন না, আপনি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এক ডোরশো মুখস্থ করেননি, প্রিপোজিশন মুখস্থ করেননি, আমি জাস্ট আজকে ইংলিশ ক্লাস নেবো এই জন্য ইংলিশের কথা বলছি, আদার সাবজেক্টও একইভাবে, এই সমস্ত দুর্বলতা নিয়ে আপনি পরীক্ষার হলে যে আপনি কিন্তু ওই জায়গায় নাম্বার কম পেয়ে যাবেন, আর পরীক্ষা টিকা স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। তাই যতদিন পর্যন্ত আপনার একটা কমপ্লিট প্রস্তুতি না আসবে আপনি টিকতে পারবেন না। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এটা প্রাইমারিতে প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে। আমার কাছে যে বইটা আছে এখানে দেখছি যে এখানে কিন্তু 22 সালেও কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা ধাপে প্রশ্ন এসেছে। এটা প্রথম ধাপে একটা প্রশ্ন কিন্তু এখানে আমি এসেছে দেখছি, আর যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই এই টপিক্সটা মাত্র আপনি 10 থেকে 20 মিনিট যাদের আগে একটু পড়া আছে সময় দিলেই কিন্তু 1 নম্বর একদম নিঃসন্দেহে অর্জন করা যায়। তো যাদের এই বিষয়টা একদম ক্লিয়ার কনসেপ্ট আছে তারা এই ভিডিওটি এখন স্কিপ করতে পারেন, আর যদি মনে করেন না আপনার জানার ভিতরে আরও একটু অতিরিক্ত যোগ করবেন তাহলে আমাদের সাথে থাকুন। আর যাদের দুর্বলতা আছে তারা তো অবশ্যই এই ভিডিওটাকে নোট করে নেবেন, খাতায় নোট করে নিন। তো কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সকে 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। অনেক বই এটাকে 3টা কন্ডিশনাল হিসেবে দেখিয়েছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনালটা দিলে আমার মতে ভালো হয় এটা আমি মনে করি। দেখেন জিরো কন্ডিশনালটা কি, অর্থাৎ এই পাশে যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী অংশেও ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হবে। সেটাকে আমি সংক্ষেপে দেখাচ্ছি, দেখেন জিরো কন্ডিশন এই পাশে যদি ভি ওয়ান হয় অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে অন্য পাশেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো আমি কখন বুঝবো যে ভার্বের প্রথম অংশে ভি ওয়ান হলে পরবর্তী অংশেও ভি ওয়ান হবে? তো এটা চিনার 3টা শর্ত আছে। এক হচ্ছে স্পেসিফিক এই 3টা জায়গা থেকেই প্রশ্ন হয়ে থাকে। এক হচ্ছে সায়েন্টিফিক্যাল ট্রুথ অর্থাৎ বৈজ্ঞানিক সত্য এরকম বিষয়, দুই হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং হিস্ট্রিক্যাল ঐতিহাসিকভাবে সত্য যে বিষয়গুলো আছে, এই 3টা বিষয়। প্রথমত বৈজ্ঞানিক সত্য যদি কোনো বিষয় হয় তাহলে দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। যেমন ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফে তাপ দাও তাহলে এটা কিন্তু বরফে তাপ দিলে সেটা গলে যাবে, এটা কিন্তু একটা বৈজ্ঞানিক সত্য। তাহলে এখানে কি উইল প্লাস ভার্ব ওয়ান হবে? না, এটা জিরো কন্ডিশনাল হবে যেহেতু এটা বৈজ্ঞানিক সত্য, সায়েন্টিফিক ট্রুথ, এই জন্য এটা কি হবে, এই পাশে প্রেজেন্ট ইনডিফিনাইট, এই জন্য এ পাশেও হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে ইফ ইউ হিট আইস ইট মেল্টস, মেল্টস মানে গলে যাওয়া। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন, লেখাগুলো একটু ছোট হয়েছে তাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি কি বুঝাতে পেরেছি, এটা কিন্তু বৈজ্ঞানিক সত্য, মনে রাখবেন বৈজ্ঞানিক সত্য যদি হয়ে থাকে তাহলে দুই পাশে প্রেজেন্ট টেন্স হবে, বৈজ্ঞানিক সত্য ফার্স্ট। তাহলে জিরো কন্ডিশনাল হচ্ছে দুই পাশে সমান হবে, এই জন্য জিরো, এই জন্য এটার নাম হয়েছে জিরো, এ পাশেও ভি ওয়ান ও পাশেও ভি ওয়ান। দেন আরেকটা জিনিস দেখি, আমাদের ইফ কিন্তু বাক্যের শুরুতে থাকতে পারে, বাক্যের মাঝেও থাকতে পারে, এটা আপনারা জানেন যারা পরীক্ষা দিচ্ছেন বা এতটুকু নলেজ আশা করি আপনাদের আছে। এখানে প্রথম অংশে বলছে ওয়াটার বয়েলস, পানি সিদ্ধ ফুটবে, ওয়াটার বয়েলস পানি ফুটবে কখন,
ইফ ইউ ড্যাশ ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি তাপমাত্রায় পানি ফোটে, তাই না? বলছে ওয়াটার বয়েলস ইফ ইউ ড্যাশ। আচ্ছা, ইফ ইউ হিট, ইফ ইউ হিট হবে, উইল হিট হবে নাকি হিট হবে না হ্যাভ হিট হবে, এরকম কিন্তু প্রশ্নে অপশনে থাকবে। তো এটাও কিন্তু বৈজ্ঞানিক সত্য, অর্থাৎ সায়েন্টিফিক ট্রুথ। কারণ পানিকে যদি আপনি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপ দেন, তাহলে সে কিন্তু পানি ফোটা শুরু হয়ে যাবে। তাহলে এটাও বৈজ্ঞানিক সত্য। এই জন্য এই যে বয়েলস, ওয়াটার বয়েলস, পানি ফুটবে, আর এখানে হচ্ছে হিট, এটাও ভি ওয়ান, এটাও ভি ওয়ান। তাহলে এই দুই ধরনের এখানে আমি একটি মাত্র দেখিয়েছি যে সায়েন্টিফিক সত্য যদি হয় তাহলে উভয় পাশে হবে সাবজেক্ট প্লাস ভি ওয়ান। আশা করি আপনারা কনসেপ্ট ক্লিয়ার, বৈজ্ঞানিক সত্য হলে ভি অন হবে। আচ্ছা, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এবার হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। যদি প্রথম অংশে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস শেয়াল উইল প্লাস ভি অন। অর্থাৎ এটাকে আমি সংক্ষেপে এইভাবে দেখেছি, প্রথম অংশে ইফযুক্ত অংশে যদি ভি অন হয় অর্থাৎ প্রেজেন্টে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে শিয়াল বা উইল প্লাস ভি অন। এটাকে বলছি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল দেখেন খুবই মনে রাখা খুবই সহজ। আমি স্টুডেন্টদেরকে এইভাবে মনে রাখাই যে ভি অন ইকুয়াল টু ভি অন, ভি অন ইকুয়াল টু শিয়াল উইল প্লাস ভি অন। আর এটার মূল যে কথাগুলো ছিল সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, আর এটাকে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস শিয়াল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই কথাগুলো যে কথা ভি অন ইকুয়াল টু ভি অন, ভি অন ইকুয়াল টু শিয়াল উইল বি ভি অন, শিয়াল উইল প্লাস ভি অন। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন ইফ ইউ হেল্প মি, দেখেন হেল্প এটা কি বলেছে, ইফ ইউ হেল্প মি ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি তুমি আমাকে সাহায্য করো, আই ড্যাশ গ্রেটফুল, আই ড্যাশ গ্রেটফুল। এটা কিন্তু একটা প্রাইমারির প্রশ্ন, এটা একটা প্রাইমারির প্রশ্ন। এখানে ছিল রিমেইন, কি ছিল, রিমেইন, রিমেইন, রিমেইন। এখন অপশনে ছিল শেয়াল রিমেইন এবং উইল রিমেইন, এর দুইটাই কারেক্ট হবে। তো যেহেতু আয়ের পরে আমরা শিয়াল বসিয়ে অভ্যস্ত, তো এটাই দিলে আমার মনে হয় বেশি পারফেক্ট হবে। ইফ ইউ হেল্প মি আই শিয়াল রিমেইন গ্রেটফুল, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে প্রথম অংশে যদি এরকম বৈজ্ঞানিক সত্যের ব্যাপার না থাকে তাহলে পরবর্তী অংশে কি ঘটবে, এই পাশে ভি অন হলে পরবর্তী অংশে হবে শিয়াল উইল ভি অন। সেজন্য কিন্তু শিয়াল রিমেইন গ্রেটফুল, অনেক বই বলেছে উইল রিমেইন গ্রেটফুল, এটাও হবে। আর এখানে যদি কোনো অপশনই না থাকতো, যদি বলতো এখানে একটা আপনি উল্লেখযোগ্য একটা সেন্টেন্স বসিয়ে সেন্টেন্স মেকিং করুন, তাহলে এটা এইভাবে দিতে পারতেন, আই শিয়াল বি বা আই উইল বি গ্রেটফুল, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। অর্থাৎ জোর দিয়ে বলার জন্য উইল ব্যবহার করা যেতে পারে। মাশাল্লাহ, আপনারা অনেকেই লাইভে আছেন, আপনাদের ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। লেখাগুলো ছোট হয়েছে, তারপরেও যদি আপনারা মনোযোগী হন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন। তাহলে আমরা এ পর্যন্ত দুইটা কন্ডিশনাল শিখলাম। জিরো কন্ডিশনাল হচ্ছে উভয় পাশে ভিয়ন ভিয়ন, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট হইলে পরের অংশও প্রেজেন্ট ইনডিফিনাইট, অর্থাৎ প্রথম অংশ ভিয়ন হইলে পরের অংশ ভিয়ন। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরের অংশ হবে শিয়াল বা উইল ভিয়ন, যেটা উদাহরণ একটা দেখলাম। আরেকটা, এইটা আপনারা করবেন, এটা 2022 সালে প্রাইমারি আসছে, লাস্ট যে নিয়োগটা হলো, ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড ড্যাশ। ঝটপট যারা কমেন্টে যারা লাইভে আছেন ঝটপট উত্তর দিন, ঝটপট উত্তর দিন যে ইফ দ্য প্রাইস ইজ লো, যদি দাম কমে, ইফ দ্য প্রাইস ইজ লো, এই দেখেন ইজ, এখানে আছে ভি অন, কি আছে ভি অন, ইফ দ্য প্রাইস ইজ লো, এখানে ভি অন অন থাকলে কি হবে, আমরা কিন্তু হয় জিরো কন্ডিশনাল হবে নাই ফার্স্ট কন্ডিশনাল হবে। আমি আপনাদের একটু ক্লু দিই, যদি বৈজ্ঞানিক সত্যের কোনো ব্যাপার না থাকে তাহলে ফার্স্ট কন্ডিশনাল হবে, ইফ দ্য প্রাইস ইজ লো, যদি দাম কমে। আর এখানে ডিমান্ড ড্যাশ, ডিমান্ড আমি ভার্বটাও একটু দিয়ে সে হেল্প করি, ইনক্রিজ,
ইনক্রিজ দিলাম, ইনক্রিজ। এটা অর্থনীতির ভাষা যে দাম কমলে চাহিদা বাড়বে, দাম কমলে চাহিদা বাড়বে। তাহলে এই অংশে কি হবে দেখি কে কি উত্তর দিয়েছেন। মাশাল্লাহ, আপনারা আমার ক্লাসকে ভালো বলছেন। ইফ দ্য প্রাইস ইজ লো, যদি দাম কমে তাহলে কি হবে, এই যে আপনারা একটু আগেই বললাম যে প্রথম অংশ যদি ভিয়ন হয় তাহলে পরের অংশ হবে শ্যাল বা উইল ভিয়ন। তাহলে ডিমান্ড, ডিমান্ডের পরে কি হবে উইল, ডিমান্ড উইল। শুধুমাত্র আয়ের পরে শিয়াল বসাবেন আর সব জায়গায় উইল। তাহলে ডিমান্ড উইল ইনক্রিজ, ডিমান্ড উইল ইনক্রিজ। যদি দাম কমে তাহলে চাহিদা বাড়বে, ডিমান্ড মানে চাহিদা, উইল ইনক্রিজ। দেখেন এখানে ভিওয়ান হয়েছে, পরবর্তী অংশ হয়েছে উইল প্লাস ভিওয়ান, পরবর্তী অংশ হয়েছে উইল প্লাস ভিওয়ান। আমি জাস্ট দুইটা করে এক্সাম্পল দিয়েছি। শম্পা তালুকদার, থ্যাংক ইউ শম্পা, স্বপ্নবাজ, উইল দুইজনই রাইট অ্যান্সার দিয়েছেন। জাস্ট দুইটা করে উদাহরণ দিয়েছি, আপনারা মাত্র দুই তিনটা করে এক্সারসাইজ করে রাখবেন, বইয়ে কিন্তু 100-150 প্রশ্ন দেওয়া আছে এর আদলে। তাহলে আপনার যে কাজ হবে এই 100-150কে এক্সারসাইজ করবেন, বইয়ের ভিতরে প্র্যাকটিস করবেন যে আপনি নিজে পারছেন কি না। কিন্তু আপনি মোস্ট ইম্পর্টেন্ট দেখে যেগুলো বারবার এসেছে সেরকম কিছু প্রশ্নকে আইডেন্টিফাই করে রাখবেন, যাতে বোঝেন যে পরীক্ষার আগে আপনি এই 1-2টা প্রশ্ন দেখে যাবেন, তাহলে আপনার পুরো অধ্যায় ক্লিয়ার। এটাই করেই কিন্তু আপনার বইয়ের এটা খুব মোটা বইকে আপনি 1/5 করে পড়ার কৌশল নিতে হবে। এবং আপনার ওই বইয়ের কিছু গুরুত্বপূর্ণ লাইন থাকবে আপনার দখলে, যে কয়টা লাইনের মাধ্যমে আপনি ওই পুরো বইটাকে আপনার মাথার ভেতরে সাজিয়ে রাখবেন, সেই গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। তাহলে আমরা এখনই কিন্তু দুইটা জিনিস শিখে ফেললাম, যে জিরো কন্ডিশনাল যেটাকে বলা হচ্ছে উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এ পাশে ভিওয়ান হলে অন্য পাশে ভিওয়ান, এটা শুধুমাত্র সায়েন্টিফিক সত্যর ক্ষেত্রে, এই যাবৎকালে শুধুমাত্র এই জায়গার থেকে এসেছে। আরও দুইটা সত্য আছে, যেটা সে যে ঐতিহাসিক সত্য এবং অভ্যাসগত সত্য হলেও দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে যদি ওরকম বৈজ্ঞানিক সত্যের কোনো ব্যাপার না থাকে তাহলে এই পাশে ভিওয়ান হইলে অন্য পাশে হবে শিয়াল বা উইল ভিওয়ান। সেটাকে সংক্ষেপে বলছি, এখানে ভিওয়ান হইলে শিয়াল উইল ভিওয়ান। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই অংশটুকু, এই অংশটুকু দেখলেই কিন্তু আপনার মনে পড়ে যাবে যে প্রথমাংশে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লাসে ইফযুক্ত অংশকে বলা হচ্ছে অধীনস্থ ক্লাস, সাবঅর্ডিনেট ক্লাসে ভিওয়ান হইলে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাসে শিয়াল উইল ভিওয়ান হবে, এইভাবে। আচ্ছা, তাহলে আমাদের আশা করি জিরো কন্ডিশনাল ক্লিয়ার, ফার্স্ট কন্ডিশনাল ক্লিয়ার। এবার আমরা যেটা দেখব সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ডের টু থেকে মনে রাখবেন ভার্ব টু, সেকেন্ডের টু থেকে ভার্ব টু, অর্থাৎ ভার্ব টু যদি হয় অর্থাৎ ইফযুক্ত অংশ যদি ভার্ব টু অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ হবে উড কুড শুড মাইট এর যে কোনো একটি প্লাস ভিওয়ান। এই মোডাল এগুলো সবই হচ্ছে মোডাল অবজেক্টিভ প্লাস ভিওয়ান। অর্থাৎ প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আমরা দেখলাম প্রথম যে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপার ছিল। এবার যেটা শিখতেছি সেকেন্ড কন্ডিশনাল পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি একটা অংশ ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ হবে উড অথবা কুড অথবা শুড প্লাস ভিওয়ান। এখন কোনটা বসাবো সেটা আমাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। তো ঝটপট উত্তর দিন, দেখেন এই উত্তরটা দিন, ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই ড্যাশ ইউ, যদি তুমি চাইতে, আই ড্যাশ ইউ, ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই ড্যাশ ইউ। আপনার এখানে কোনো ভার্ব আমি দিলাম না, আপনাদের ইচ্ছা মতো একটা সুযোগ দিলাম বসানোর, আপনারা বসান। এখানে কি দিতে পারেন, যদি তুমি চাইতে আমি তোমাকে কি করতাম, সাহায্য করতাম নাকি তোমাকে ধাক্কা দিতাম, কি হবে উত্তর? আচ্ছা, আপনারা যেহেতু অনেকে লিখছেন ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আমি এখানে একটা শব্দ দিলাম হেল্প, এই হেল্পের কি পরিবর্তন হবে, ইফ ইউ ওয়ান্টেড ড্যাশ হেল্প ইউ। এটা দেখেন ভি টু, এটা কি হয়েছে ভি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম,
এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। বলেছি ভার্বের পাস্ট ফর্ম যদি হয় অর্থাৎ পাস্ট ইনডিফিনিট একটা যদি অংশ হয় তাহলে পরের অংশ হবে উড অথবা কুড অথবা শুড বা মাইট প্লাস ভি অন। তা আমরা অলরেডি এখানে হেল্প হচ্ছে ভি অন দিয়ে দিয়েছি, তাহলে এর আগে একটা কী বসাতে পারি? উড, কুড, শুড, মাইট। এখন আমাদের অপশনে যেটা থাকবে এসে এরকম বিশিষ্ট একটাই অপশন থাকবে, হয় উড উড প্লাস হেল্প থাকবে অথবা কুড প্লাস হেল্প থাকবে, একটাই থাকবে। তো উডটাই বেশি ব্যবহৃত হয়, তো আমরা উড দিলাম, WUND উড। ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। আসলে এই যে সেকেন্ড কন্ডিশনালকে এগুলোকে বলা হচ্ছে ইমপ্রোবাবল। ইমপ্রোবাবল মানে এটা হচ্ছে আগে প্রোবাবল ছিল, এখন আর প্রোবাবল নেই, এটা আর সম্ভাবনা সম্ভব না, অতীত হয়ে গেছে। যদি তুমি সাহায্য চাইতে, অর্থাৎ সে অনেক আগের ঘটনা, সেই সময় সে সাহায্য চায়নি তাই সাহায্য করা হয়নি। আর এইগুলোকে বলা হচ্ছে রিয়েল বা প্রোবাবল। রিয়েল যেমন বলছে যে ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, আই উইল বি গ্রেটফুল, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো, তাহলে এটা কিন্তু সম্ভব। এই অংশগুলো প্রোবাবল, এখনও সম্ভব, কিন্তু এগুলো আর অতীত হয়ে গেছে, এটাও আর সম্ভব না, তাই একেটা ওকে বলা হচ্ছে ইমপ্রোবাবল বা সেকেন্ড কন্ডিশনাল। এই শব্দগুলো আপনার জানার দরকার নেই, আপনার শুধু জানার যেটা দরকার, যদি প্রথম অংশে ভিটু অর্থাৎ পাস্ট ইনফিনিট হয় তাহলে পরের অংশ হবে উড, কুড, শুড, মাইট প্লাস ভিওয়ান। তাহলে এইটা যদি বুঝে থাকেন তাহলে এইটা করেন, এটা কিন্তু 2012 সালে প্রাইমারিতে এসেছে। ইফ ইউ হ্যাড এ বোট, ইফ ইউ হ্যাড এ বোট, যদি আমার একটি নৌকা থাকতো, আই ড্যাশ দ্য রিভার, নদী পার হওয়ার ইংলিশ কি, এরকম একটা কিছু এখানে বসান সঠিকভাবে। আমার যদি একটা নৌকা থাকতো তাহলে আমি নদী পার হতে পারতাম, আমার যদি একটি নৌকা থাকতো আমি নদী পার হতে পারতাম। মাশাল্লাহ স্বপ্নবাজ এবং শম্পা তালুকদার, তারা দুইজন সঠিক অ্যান্সার দিয়েছেন। ইফ ইউ হ্যাড এ বোট, এই হ্যাড ডেকে অনেকেই এটাকে পাস্ট টেন্স মনে করবে, মনে রাখবেন এটা পাস্ট টেন্স না। আমাদের ভার্ব আছে হ্যাভ, ভার্ব আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাডটা কিন্তু পারফেক্টের হ্যাড না, এটা কিন্তু পারফেক্টের হ্যাড না। এটা পারফেক্টের হ্যাড কখন হতো? যদি এই হ্যাডের পরে আরও একটা ভার্ব থ্রি থাকতো, আর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতো। এই হ্যাড মানে হচ্ছে এটা পাস্ট ইন্ডিকেটর। তাহলে আমার যদি একটি নৌকা থাকতো তাহলে আমি নদী পার হতে পারতাম, নদী পার হওয়া ইংলিশ কি ক্রস, তাহলে এটা সঠিক করে লিখেন দেখি ক্রস, CROSS ক্রস। ইফ ইউ হ্যাড এ বোট, যদি তোমার নৌকা থাকতো তাহলে আমরা নদী পার হতে পারতাম, কি হবে এখানে ক্রসের আগে কি হবে? শুড ক্রস, টিটলিমুনি, থ্যাংক ইউ টিটলিমনি, আপনি অলরেডি আমাদের পেইড ব্যাচের জন্য পেমেন্ট করেছেন, তারপরে পেমেন্ট এখানে যারা আছে অনেকেই পেমেন্ট করেছেন অলরেডি, স্বপ্নবাস পেমেন্ট করেছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের প্রাইমারির পরীক্ষা লেট হোক আর যাই হোক, আপনারা আগে থেকে প্রস্তুতিটা নিয়ে রাখুন, কারণ পরীক্ষা আজ হলেও হবে, কাল হলেও হবে, পরশু দিন হলেও হবে, কিন্তু আপনার প্রস্তুতি যদি না থাকে তাহলে পরীক্ষা পিছিয়েও কোনো লাভ নেই, এগিয়েও কোনো লাভ নেই। তো যেটা বলছিলাম যে ইফ ইউ হ্যাড এ বোট, যদি তোমার একটি নৌকা থাকতো, উই উড বা উই শুড, আপনি এখান থেকে যে কোনো একটা বসাতে পারেন। তো আমি উডটা বসালাম, উডটা দেখবেন বেশি ব্যবহৃত হয়, WOUND উড, উই উড ক্রস দ্য রিভার। আমরা কি শিখেছি, এইখানে যদি ভি টু হয়, যেমন হ্যাড হচ্ছে ভি টু, তাহলে এই পাশে হয় হ্যাড উড, উড প্লাস ভি ওয়ান, এই যে এটা মনে রাখবেন। সেকেন্ড কন্ডিশনাল, এটা কন্ডিশনালও আপনার মনে রাখার দরকার নেই, আপনি শুধু এইটুকু মনে রাখলেও হবে যে ভি টু থাকলে উড কুড শুড মাইট প্লাস ভি ওয়ান, ভি ওয়ান থাকলে দুইটা জিনিস হতে পারে, জিরো কন্ডিশনাল অর্থাৎ দুই পাশে প্রেজেন্ট প্রেজেন্ট হতে পারে, অথবা এক পাশে প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে অন্য পাশে ফিউচার ইন্ডিফিনিট টেন্স হতে পারে। কখন বুঝবো যে উভয় পাশে প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে? যদি বৈজ্ঞানিক সত্য হয়, আর অন্যথায় শ্যাল বা উইল। আর সেকেন্ড কন্ডিশনালে যেটা শিখলাম এটাও মনে রাখার দরকার নেই, যদি পাস্ট ইনফিনিট বা ভি টু হয় তাহলে পরের অংশ হবে উড বা কুড প্লাস ভি ওয়ান। আশা করি বুঝতে পেরেছেন, এটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে এর একটা আলাদা একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে
স্বপ্নবাস বলেছেন, বোঝানোর সিস্টেম অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আর একটা দেখেন, অনেক সময় সেন্টেন্সের ভেতরে কিন্তু ইফ শব্দটা থাকবে না, অর্থাৎ এটা যে কন্ডিশনাল ইফ শব্দ দিয়ে আমরা বুঝতে পারি, কিন্তু অনেক সময় দেখবেন আপনার সেন্টেন্সের ভেতরে ইফ শব্দটা থাকবে না, কিন্তু সেই সময় অক্সিলারি ভার্বটা সামনে এনে ইফের কাজ করবে। যেমন এই পরবর্তী সেন্টেন্সটা দেখেন, হ্যাড আই মাস মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো, হ্যাড আই মাস মানি, এখানে কিন্তু কোথাও হ্যাড আই মাস মানি, আই ড্যাশ এ কার, এখানে কিন্তু কোথাও, এখানে কিন্তু কোথাও, এখানে কিন্তু কোথাও ইফযুক্ত বাক্য নেই, আছে নাই, এখানে কোথাও ইফযুক্ত বাক্য ইফ শব্দটা নেই, কিন্তু এই হ্যাডটা শুরুতে বসে এটা ইফের মতো কাজ করছে। হ্যাড আই মাস মানি, যদি আমার অনেক টাকা থাকতো, আই ড্যাশ এ কার, আপনারা এটা সমাধান করুন, আমার যদি অনেক টাকা থাকতো আমি একটি গাড়ি কিনতাম, বাই দিলাম, বাই, এই বাইয়ের আগে কী বসবে, এটা ভি টু, ভি টু, প্রথম অংশ যদি ভি টু হয় তাহলে পরের অংশ কী হবে, এবং এখানে এই বাক্যে কিন্তু ইফ নাই, আপনারা একটু খেয়াল করেছেন, এই বাক্যে কিন্তু ইফ নাই, দ্রুত অ্যান্সার দেন, কি হবে বাইয়ের আগে কি শব্দ বসবে। আপনাদের কাছে, অনেকের কাছে এই টপিকসটা সহজ, যাদের কাছে কঠিন তাদের জন্যই আজকের এই আলোচনা, আর যারা একটু একটু পারতেন, একটু একটু বুঝতেন, তাদের জন্য বলবো যে লাইভটা দেখুন, এবং যেখানে যে যতটুকু আপনার সমস্যা ছিল সমস্যাকে কাটিয়ে উঠুন। তাহলে হ্যাড আই মাস মানি, যদি আমার অনেক টাকা থাকতো, তাহলে এর পরবর্তী অংশ কি হবে, ভি টু থাকলে পরের অংশ হয়, ভি টু থাকলে উড উড ভি ওয়ান, তাহলে আই উড, আই উড বাই এ কার, যদি আমার অনেক টাকা থাকতো, আই উড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতাম, যদি আমার অনেক টাকা থাকতো আমি একটি গাড়ি কিনতাম, এই কিন্তু সিস্টেম, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন পরবর্তী বাক্যটা দেখেন, ইফ আই ওয়ার ইউ, দেখেন আয়ের পরে সাধারণত ওয়াজ হয়, কিন্তু ইম্প্রবল সেন্টেন্সের ক্ষেত্রে আয়ের পরে ওয়ার বসাই, দেন অসম্ভব, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আমরা বলি না দেখতিস তোর জায়গায় যদি আমি থাকতাম, এরকম বলি না, ওইটার ইংলিশ হচ্ছে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, তোর জায়গায় থাকতাম, ওকে আমি দেখে নিতাম, এরকম বলতাম, আমি যদি তোর জায়গায় থাকতাম আমি এই করতাম সেই করতাম, এই যে কথাগুলো বলি এটাকে ইংলিশে বলে ইফ আই ওয়ার ইউ, এরকম অসম্ভবকে সম্ভব করার মতো কথা যেগুলো বলা হয় আয়ের পরে ওয়ার বসাই, সেইখানে ইফ আই ওয়ার ইউ, আই ড্যাশ এনিওয়ান অ্যাবাউট দিস, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই ড্যাশ এনিওয়ান অ্যাবাউট দিস, আমি এই কথা কাউকে বলতাম না, এই ধরনের একটা সেন্টেন্স এখানে তৈরি করুন, আই টেল এনিওয়ান অ্যাবাউট দিস, আমি কাউকে বলতাম না, এই টেলের সাথে কি পরিবর্তনটা হবে এটা কিন্তু একটু চেঞ্জ হবে, জাস্ট যারা লাইভে আছেন দ্রুত অ্যান্সার দিন, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই টেল এনিওয়ান অ্যাবাউট দিস, এই টেলের এখানে পরিবর্তনটা হবে। তো এখানে দেখেন প্রথম অংশে কী আছে, ভি টু ওয়ার, প্রথম অংশে কী আছে, ভি টু, ভি টু মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর ভি টু হলে পরের অংশ হবে উড কুড বা এই জাতীয় শব্দের সাথে ভি ওয়ান, এই যে উ ভি টু থাকলে উড কুড প্লাস ভি ওয়ান, তাহলে কী বসাবো এখানে, এই টেলের আগে আমি একটু মুছে দিলাম, এই যে টেল তো থাকবেই, টেল এর আগে হবে ডব্লিউ উড, তাহলে দেখেন উড যদি দিই তাহলে মিনিংটা সম্পূর্ণ হচ্ছে না, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড টেল এনিওয়ান, কাউকে, এনিওয়ান মানে কি কাউকে, তাহলে আমি কাউকে বলতাম, এরকম হচ্ছে, তার মানে এটা কিন্তু কাউকে বলতাম না এরকম হবে, তাই এইখানটায় উড টেল হবে না, এটা হবে উডিন টেল, উডিন্ট, এটার সাথে একটা নট হবে, উডিন্ট টেল, আই উডিন টেল এনিওয়ান অ্যাবাউট দিস, আমি যদি তুমি হতাম এই কথা আমি কাউকে বলতাম না, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা নট বসা না বসা কোনো ব্যাপার না, নট বসানো বা না বসানো এখানে কিন্তু বিষয় না, মূল বিষয় হচ্ছে যে এখানে যদি ভি টু হয় তাহলে পরের অংশ হবে উড কুড প্লাস ভি টু, উড কুড প্লাস ভি টু,
আশা করি কখনো প্রয়োজনের তাগিদে সেটা নট লাগতেও পারে নাও লাগতে পারে, ম্যাক্সিমাম জায়গায় নট লাগবে না। তো একটা বসায়ে আমি দেখালাম, ইফ আই আর ইউ আই উডেন্ট টেল এনিওয়ান অ্যাবাউট দিস, আমি কাউকে এ কথা বলতাম না আমি যদি তোমার জায়গায় থাকতাম। তাহলে জিরো কন্ডিশনাল আবার একটু রিপিট করি, জিরো কন্ডিশনাল হচ্ছে প্রথম অংশ যদি ভি ওয়ান হয় পরের অংশ ভি ওয়ান হবে, সেটা শুধুমাত্র বৈজ্ঞানিক সত্য, এই ধরনের পরীক্ষায় এসেছে। আর পরেরটা হচ্ছে ভি অন যদি হয় তাহলে পরের অংশ হবে শিয়াল উইল ভি অন, যেমন ইফ ইউ গো আই উইল গো উইথ হিম, যদি তুমি আস ইফ ইউ কাম আই উইল গো উইথ ইউ, যদি তুমি আসো আমি তোমার সাথে যাব, এই সত্যযোগ্য। আর প্রথম অংশ যদি ভি টু হয় অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এই পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ হবে উড কুড শুড মাইট প্লাস ভি অন, যদি এটা ইম্প্রোবাবল অর্থাৎ অতীতে যদি তুমি আমার কাছে সাহায্য চাইতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম, ইফ ইউ ওয়ান্টেড যদি তুমি চাইতে আই উড হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতাম, অর্থাৎ প্রথম অংশ ওয়ান্টেড ভি টু, তাহলে পরের অংশ কী হয়েছে উড, এরকম উড হেল্প ইউ, আশা করি বুঝতে পেরেছেন। এবার থার্ড কন্ডিশনাল, এখন আসি আমরা থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি থাকবে, প্রথম অংশে থাকবে হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে পরের অংশ হবে উড হ্যাব অথবা কুড হ্যাব অথবা মাইট হ্যাব প্লাস ভি থ্রি, এরকমভাবে হবে। মনে রাখবেন এখানে যখন দুইটা জিনিস থাকতেছে হ্যাড প্লাস ভি থ্রি, এখানে তখন তিনটা জিনিস থাকবে উড হ্যাব প্লাস ভি থ্রি, এখানে যখন দুইটা জিনিস থাকতেছে তখন এখানে তিনটা হবে, মনে রাখ এইটুকু মনে রাখতে পারলেও কিন্তু আপনাদের পরীক্ষা হয়ে যাবে। যদি গুণে বসাতে পারেন হ্যাড প্লাস ভি থ্রি অর্থাৎ হ্যাড প্লাস ভার্বে পাস্ট ফর্ম, তাহলে পরের অংশ হবে তিনটা জিনিস বসবে উড হ্যাব তারপরে যে পাস্ট ফর্ম বসবে। তাহলে এখানে দুইটা সেন্টেন্স আমি লিখে রেখেছি, দেখেন আপনাদের কাছে যারা লাইভে আছেন তাদের কাছে এই প্রশ্নটা, ইফ হি হ্যাড ইনভাইটেড মি, দেখেন হ্যাড ইনভাইটেড মি অর্থাৎ হ্যাড প্লাস ভিতরি, এখানে কি আছে হ্যাড প্লাস ভিতরি, হ্যাড প্লাস ভিতরি আছে, ইফ হি ইনভাইটেড মি যদি সে আমাকে ইনভাইট করতো, যদি সে আমাকে দাওয়াত দিত, আই ড্যাশ গো, এই ড্যাশ গোটা পরিবর্তন কি হবে, উইল গো, উড হ্যাব গো, নাকি উড হ্যাব বিন গোয়িং, কোনটা হবে, দ্রুত অ্যান্সার দিন। প্রথম অপশনটা বললাম উইল গো, পরের অংশটা বললাম উড হ্যাব গো, তারপরে বললাম উড হ্যাব বিন গোয়িং, কোনটা হবে, ইফ হি হ্যাড ইনভাইটেড মি যদি সে আমাকে দাওয়াত দিত আই গো, এই আই গোর আগে পরে বা গোর কি ধরনের চেঞ্জিং আসবে। এখানে যতগুলো প্রশ্ন আমি লিখে রেখেছি সবগুলো চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন, আপনারা যে যে বই পড়েন না কেন, কম্পিটিটিভ ইংলিশ পরে এক্সাম পড়ুন, মাস্টার পড়ুন, আর জর্জ ইংলিশ পড়ুন, যে বই পড়ুন না কেন, এ বই সব বইয়ে কিন্তু একই আলোচনা, অর্থাৎ বই কোনো ভালো মন্দ ব্যাপারের চেয়ে আপনি কতটা ওইটাকে সুন্দরভাবে গুছিয়ে পড়তে পারছেন, নিজে কতটা কনসেপ্ট ক্লিয়ার, তার উপর ডিপেন্ড করবে আপনি ওইটাকে কতটা শিখতে পেরেছেন, পরীক্ষায় আউটপুট কতটা পাবেন। দেখি এখানে বলা হচ্ছে ইফ হি হ্যাড ইনভাইটেড মি, এটা কিন্তু হ্যাড প্লাস ভি থ্রি, যদি সে আমাকে আমাকে যদি সে আমাকে দাওয়াত দিত, এটাও কিন্তু অতীতের, তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি হলে কি হয়, হ্যাড প্লাস ভার্ব থ্রি হলে হয় পরের অংশ হবে উড হ্যাব প্লাস ভি থ্রি অথবা কুড হ্যাব প্লাস ভি থ্রি অথবা মাইট হ্যাব প্লাস ভি থ্রি, তাহলে এই গোর আগে যে চেঞ্জটা হবে এটা যেহেতু হ্যাড প্লাস ভি থ্রি তাহলে পরের অংশ হবে উড হ্যাব, আমি বসাই উড হ্যাব আর উড হ্যাব ভি থ্রি গো ওয়েন গান, এটা হয়ে যাবে গান, জি ও এন গান, উই উড হ্যাব গোন, যদি সে আমাকে দাওয়াত দিত আমি তার সাথে যেতাম, আশা করি বুঝতে পেরেছেন। একদম এইটুকু মনে রাখবেন, শুধু এই ফার্স্ট সেকেন্ড থার্ড এসবও মনে রাখার দরকার নেই, এইখানে যদি হয় হ্যাড প্লাস ভি থ্রি তাহলে পরের হবে উড হ্যাব প্লাস ভি থ্রি, এইটুকু মনে রাখুন, পারবেন না আশা করবেন পারবেন, হ্যাড প্লাস ভি থ্রি হলে পরের অংশ হবে উড হ্যাব প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি হলে পরের অংশ হবে উড হ্যাব প্লাস ভি থ্রি। আর আগের মতো বলছিলাম অনেক সময় ইফ যুক্ত শব্দটা নাও থাকতে পারে, ইফ যুক্ত বাক্যটা
নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেক্ষেত্রে ওই সেক্ষেত্রে হ্যাডটা আগে বসে ইফের মতো কাজ করে। যেমন আরেকটা সেন্টেন্স, হ্যাড আই বিন এ মিলিনিয়ার, আমি যদি লাখপতি হতাম, হ্যাড আই বিন এ মিলিনিয়ার, আমি যদি লাখপতি হতাম, আই ইস্টাবলিশ এ হসপিটাল, এই ইস্টাবলিশের কী চেঞ্জ হবে, আমি একটা হসপিটাল প্রতিষ্ঠা করতাম, হ্যাড আই বিন এ মিলিনিয়ার। তাহলে দেখেন এই হ্যাড আর এখানে ভিতরি আছে, হ্যাড প্লাস ভিতরি থাকলে কি হয়, হ্যাড প্লাস ভিতরি থাকলে পরাংশ হবে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভিতরি, উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভিতরি। তাহলে এখানে এখানে ইফ কিন্তু নাই, ইফ না থাকলেও বাক্যের শুরুতে যদি ওয়ার বা হ্যাড এগুলো শুরুতে বসে তাহলে বুঝবেন ইফের মতোই সেটা কাজ করবে। যদি আমি মিলিয়নিয়ার হতাম তাহলে ইস্টাবলিশের আগে যে চেঞ্জটা আসবে এটা একটু মুছে দিই। আমি যদি লাখপতি হতাম আমি একটা হসপিটাল প্রতিষ্ঠা করতাম। তার আগে একটু দেখে নিই কে কোথা থেকে এবং অ্যান্সারগুলো দিচ্ছেন কীভাবে। মাশাল্লাহ আপনারা, ও একজন লিখেছেন ছাদ দেখা যাচ্ছে না, সরি সরি সরি, আমি একটুখানি নিচে নামাই দিচ্ছি। মাধুর্য দত্ত, অলরেডি মাধুর্য দত্ত আমাদের কোর্সে আগ্রহ প্রকাশ করেছেন, হ্যাড আই বিন এ মিলিয়নিয়ার। দেখেন যদি আমরা আমি যদি আমি লাখপতি হতাম তাহলে আমি একটি হসপিটাল প্রতিষ্ঠা করতাম। তো এই অংশে কি আছে, হ্যাড প্লাস ভিতরি, হ্যাড প্লাস ভিতরি থাকলে কি হবে, হ্যাড প্লাস ভিতরি থাকলে পরের অংশ হবে উড হ্যাভ বা কুড হ্যাভ ভিতরি। তাহলে এই অংশে আমি আগে বসাই দিই উড হ্যাভ, উড হ্যাভ, উড হ্যাভ ভিতরি, এখানে ছিল ইস্টাবলিশ, তাই না, ইস্টাবলিশ ইস্টাবলিশড ইস্টাবলিশড হয়ে যাবে, ইস্টাবলিশড 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 এ হসপিটাল, এ হসপিটাল। এখন আপনাদের বইয়ে দেখবেন এইটা প্রায় 8-10 পৃষ্ঠা আলোচনা আছে, কিন্তু আমি জাস্ট এটাকে 3-3 4-12টা সেন্টেন্স থেকে একটা কনসেস্ট মানে কনসাইজ করে দিলাম, 12টা সেন্টেন্সে কনসাইজ করে দিলাম, একদম সংক্ষিপ্ত করে দিলাম। আপনি এই 12 পাতার জিনিসকে 12টা লাইনে নিয়ে আসবেন, এটাই কিন্তু আপনার পড়াশোনার স্টাইল হওয়া উচিত। এই যে বলছিলাম যে টপিকস ভিত্তিক বা গোছানো যে আলোচনা, যারা বুঝতে পেরেছেন এই যে হ্যাড প্লাস ভিতরি থাকলে পরের অংশ হবে উড হ্যাভ প্লাস ভিতরি, কী বলেছিলাম, যদি প্রথম অংশ প্রেজেন্ট হয় পরের অংশ প্রেজেন্ট হবে, প্রথম অংশ ভিয়ান হয় তাহলে পরের অংশ ভিয়ান হবে, কখন, যদি সেটা সায়েন্টিফিক ট্রুথ হয়, বৈজ্ঞানিক সত্য হয়। যেমন পানিকে যদি আপনি তাপ দেন তাহলে সেটা গলে যাবে, এটা বৈজ্ঞানিক সত্য। এখানে এই জন্যই বলা হয়েছিল ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বৈজ্ঞানিক সত্য। তারপরে ইফ ইউ হিট আইস, যদি তুমি কি বরফকে তাপ দাও ইট মেলস, এটা গলে যাবে, এটা বৈজ্ঞানিক সত্য। তাহলে শুধুমাত্র বৈজ্ঞানিক সত্য বা ঐতিহাসিক সত্য, এখানে উভয় অংশে ভি ওয়ান হবে, ভি ওয়ান অর্থাৎ প্রথম অংশ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে পরের অংশও ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি একটু সামারাইজ করি, আর আরেকটা বলা হচ্ছে প্রথম অংশ যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরের অংশ হবে শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি ওয়ান হলে শ্যাল উইল ভি ওয়ান, কখন, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। তাহলে ইফ ইউ হেল্প মি আই উইল বি গ্রেটফুল টু ইউ, বা আই শ্যাল রিমেইন গ্রেটফুল, এরকম। পরের অংশটা বলছে প্রথম অংশ যদি ভি টু হয় অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে পরের অংশ হবে উড কুড প্লাস ভি ওয়ান, আর এগুলো মডাল, মডালের পরে সবসময় ভি ওয়ান হবে। উড প্রথম অংশ ভি টু অর্থাৎ পাস্ট টেন্স হলে উড কুড ভি টু ভি ওয়ান, আর হ্যাড প্লাস ভিতরি হলে উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভিতরি, উড হ্যাভ প্লাস কুড হ্যাভ, উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভিতরি। আশা করি এই কন্ডিশনাল সেন্টেন্স 12টা সেন্টেন্সের মধ্য দিয়ে আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এই 12টা সেন্টেন্স যদি আপনি ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে পরীক্ষার হলে যে আপনি কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে পারেন, তাহলে খুঁজবেন কি যে এই অংশে প্রেজেন্ট আছে তাহলে পরের অংশটা প্রেজেন্ট খুঁজবো, অথবা পরের অংশটা শ্যাল উইল প্রেজেন্ট খুঁজবো। কখন আমরা প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট খুঁজবো, যদি সেটা সায়েন্টিফিক হয়, যদি না হয় তাহলে এখানে যদি ভিয়ন হয় তাহলে শ্যাল উইল ভিয়ন হবে।
তবে হ্যাঁ আরেকটা বিষয় আমি আলোচনা করিনি, সেটা হচ্ছে এটা অনেক সময় প্যাসিভে হয়। প্যাসিভে হয় কিভাবে? যেমন ইফ দ্য প্যাসিভে এরকম হতে পারে, ইফ ইউ আর হিটেড আইস, ইফ ইউ আর হিটেড আইস, এটা প্যাসিভে করা দিয়ে আছে, তাহলে এই অংশটাও প্যাসিভ হয়ে যাবে। ওইটা জাস্ট অন্য একটা ক্লাসে আমি সে বিষয়টা আলোচনা করব, কিন্তু ওটা খুব রেয়ার আসে। এই 12টা সেন্টেন্স, এই 11টা সেন্টেন্স যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনি আশা করি ভালো করবেন। আবারও বলছি 01778 01778 9888 71, বা আমি ফার্স্ট কমেন্ট বক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো। যদি আমার পেইড ব্যাচ 5 তারিখ থেকে শুরু হতে চলেছে, সেখানে বাংলা ইংরেজি গণিত প্রত্যেকটা বিষয় আমি নিজে যখন টিচার নিজে পরিচালক, আশা করি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, আমি নিজে ক্লাস নেব। সো যারা এখনও পেইড ব্যাচে ভর্তি হননি আমি রিকোয়েস্ট করবো ভর্তি হয়ে যান। আশা করি আপনার প্রস্তুতিকে আমি এক ধাপ এগিয়ে দিতে পারবো, কারণ আমি অসংখ্য পরীক্ষা দিয়েছি, প্রাইমারিতে চাকরি পেয়েছিলাম, এখন নন ক্যাডার এসে আছি। এই পদগুলো কীভাবে পাড়ি দিতে হয় আমার জানা। তো আজকের মতো বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।